আপনি তোর পায়ের নিচে মাটি আছে কিনা আগে দেখ। আমি যতটুকু জানি পোস্টারে তোর ছবি থাকলে ওই ছবি মানুষ নেয় না হলে সিনেমা হলে। সত্য কথা বলার চেষ্টা করেন, সত্য কথা বলতে আমরাও পছন্দ করি। আমরা কারো নোংরামিতে যাচ্ছি না, আমরা যাবো না। বেটা তোর পিছনে যদি কেউ বদনাম না করে তুই স্টারই না। সেন্সারে আজকে সেন্সার ছবিটা দেখবে, সন্ধ্যা ছটা ভিতরে সেন্সার সার্টিফিকেট পেয়ে যাবো। কালকের থেকে কিলহিমের অন্য স্টাইলে প্রচার হবে, যেই প্রচারটা মানুষের কাছে খুবই সহজে পৌঁছায় যাবে। আর আরেকটা কথা আমি বলি, আমি কালকের থেকেই আমি চিন্তা করতেছিলাম যে আমি সাংবাদিকদের একটা কথা বলবো। কারণ আমরা একটা কথা ভাবছিলাম যে আসলে আমরা সিনেমাটা রিলিজ করব খুবই শান্তিভাবে, কারো বদনাম বা কারো পিছনে লাগা বা কোনো কিছুতেই আমরা যাব না। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারলাম, কিছু দুষ্ট লোক যে আমাদের সিনেমাটা নিয়ে উল্টা পুল্টা কমেন্ট করতেছে, ই করতেছে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যতে আমি একটা কথা বলতে চাই স্পষ্টভাবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু এখন স্মার্ট মোবাইল, আপনারা কিন্তু রিপোর্ট কিন্তু আপনাদের হাতে। আমরা টিজার তিন দিন বা চার দিন আমরা টিজারটা লঞ্চ করছি, আমরা দেখাইছি। দেখানোর পরে আমাদের এখন এই পর্যন্ত এই আধা ঘন্টা আগে আমি আমার কিছু সাংবাদিক ভাই বাদেরকে নিয়ে বসছি, বসে আমি তাদেরকে সমস্ত সব কিছু পার্ট প্রুফ দেখাইলাম। এখনও পর্যন্ত আমাদের টিজার 25 লক্ষ মানুষের উপরে দেখছে, শুধু একটা পেজের থেকে, আমাদের হিরো পেজ থেকে 25 লক্ষ পেজ মানুষ শুধু টিজারটা দেখছে। তারপরে হাজার হাজার মানুষ তো শেয়ারই করছে, তারপরে আমরা তো করছি, আমাদেরটা তো বাদই দিলাম, আমাদেরটা ধরতেই চাই না। ঠিক আছে, আমার হিরোরই তো আসপর্যন্ত ডাউন দিতে পারলো না কেউ, আমার হিরোর পেজটারই তো ডাউন দিতে পারলো না। আমরা অনেক গান দেখতেছি, অনেক টিজার দেখতেছি, অনেক ট্রেলার দেখতেছি। হ্যাঁ, আপনারা দেখেন, আপনারা আমার কথা বিশ্বাস করেন, আপনাদের মোবাইল আপনারা চেক করে দেখেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ফল কিন্তু আপনাদের হাতে। এবং আপনারা দেখেন, ওদের টিজার দেখেন, ওদের গান দেখেন, ওদের অন্য কিছু দেখেন, সব কিছু মিলে আপনারা দেখেন। হ্যাঁ, সত্য কথা বলার চেষ্টা করেন, সত্য কথা বলতে আমরাও পছন্দ করি। আমরা কারো নোংরামিতে যাচ্ছি না, আমরা যাবো না। আমরা শুধু একটা কথা আগেও বলছি, এখনও বলি, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারা ছবি মানুষ, সবার ছবি ভালো যাক, সবার ছবি ভালো চলুক, এটাই আমরা চাই। আমরা কারো বদনাম করতে চাই না, আমরা করতে চাই না। কিন্তু দুঃখের বিষয় দেখা যাতে আমাদের পিছনে লেগে গেছে কেন ভাই, ছবির গল্প যদি ভালো থাকে, ছবি স্ক্রিনে হবে দুই দিন পরে, খেলা বলা এসব আমি পছন্দ করি না। দুই দিন পরে স্ক্রিন দেখাবে, আমার গল্প যদি ভালো হয় আমার ঘরে মানুষ দেখবে, আমার গল্প খারাপ হলে মানুষ দেখবে না। তো অপছন্দ পিছনে কথা বলে তো লাভ নাই, পিছনে তো কথা বলা ঠিক না। এবং এই কিছু আমরা দেখতেছি কিছু মানে চক্র অলরেডি বেড়ে গেছে। হ্যাঁ, আর যে আমার একটা কথা বলি, যত পিছনে বাড়বেন ততটাই কিলহিমের প্রচার হবে। আপনারা ভাববেন ভাইবেন না, অতটা প্রচারই কিলহিমের হবে। যদি ভালো মন্দ যদি নাই আসে, তাহলে তো ওই যে রাজ্জাক সাহেব মারা গেছে, উনি আমাকে একটা কথা বলে গেছে, বেটা তোর পিছনে যদি কেউ বদনাম না করে তুই স্টারই না। একদম রাজ্জাক সাহেবের এই কথাটা আমি সারা জীবন মনে রাখবো, যে তোর পিছনে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তাহলে তুই স্টার, নাহলে তুই স্টার না। তো আপনারা আমাদের পিছনে যতই যত অপচার করেন, ফেসবুকে যাই কিছু করেন, প্রুফ কিন্তু আপনাদের হাতের ভিতরে, প্রত্যেকটা আপনাদের মোবাইলের ভিতরে, আপনারা সমস্ত সব কিছু চেক করে দেখবেন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি, অতএব পিছিয়ে লেগে লাভ নাই, কিলহিম চলবে তার দাপটের সহিত চলবে কিলহিম। আসেন, আপনাদের ছবি যদি ভালো হয় আমরা আপনাদেরকে ওয়েলকাম, আমাদের কোনো সমস্যা নাই। বাপ্পি কী বললো না বললো এটাকে আমার থেকে বেশি তোমরা ভালো জানো, তার এত বছরের কেরিয়ার এই পর্যন্ত কী ছবি চলে না কী ছবি চলে না এগুলো সব তোমরা ভালো জানো। ও আমাদের ছোটো ভাই, আমি কথা বলতে চাই না। হ্যাঁ, কিন্তু যদি মনে করে যে আমি অনন্ত জলকে গুণ করি না, তাহলে আমি তাকে বলবো বাপ্পি তোর পায়ের নিচে মাটি আছে কিনা আগে দেখ। আমি যতটুকু জানি পোস্টারে তোর ছবি থাকলে ওই ছবি মানুষ নেয় না হলে সিনেমা হলে, যদি ওই কথা বলে থাকে।